নমস্কার দর্শক বন্ধুরা, কিশোর স্যার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজকে আবারও চলে এসেছি একটি নতুন ডিজিটাল আর্ট ভিডিও নিয়ে। আজকের বিষয়বস্তু হচ্ছে রুদ্রচণ্ডী। রুদ্রচণ্ডী হচ্ছে মা দুর্গারই একটি রৌদ্র রূপ, এবং যিনি দশভুজা এবং কোথাও কোথাও অষ্টাদশ ভুজাও দেখানো হয়ে থাকে। রুদ্রচণ্ডী এবং উগ্রচণ্ডিকা এরা কিন্তু দুজনেই আলাদা, কোনো কোনো জায়গায় এক মনে হলেও এদের একটাই বিশেষত্ব হলো এরা অসুর নির্নাশী মহাশক্তির একটা রূপ। কিন্তু উগ্রচণ্ডিকাতে 18টা হাত থাকে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় আবার 10টা হাতও থাকে। কিন্তু উগ্রচণ্ডিকার গলায় নির্মুণ্ড মালা থাকে, অর্থাৎ নরমুণ্ডের মালা থাকে, কিন্তু রুদ্রচণ্ডিকার গলায় কিন্তু নরমুণ্ডের মালা থাকে না, উনি শুধুমাত্র অসুর নির্নাশী। এবং মায়ের দশবাহু রয়েছে, মা অসুরকে বধ করছেন। মায়ের এক পা থাকে সিংহের ওপর এবং অন্য পাটা থাকে অসুরের কাঁধে বা বুকের ওপর। এখানে এই যে মূর্তিটার আমি রূপদান করার চেষ্টা করেছি, এটা করতে আমার প্রায় 8 ঘন্টার মতো সময় লেগেছে, অনেকটা সময় লেগেছে, কারণ আমার অ্যাপটা একটু হ্যাং করছিল আঁকার সময়। বুঝতেই পারছেন অনেক ডিটেলিং করতে হয়, তাই জন্য অনেক সময় কি হয়, মোবাইল থেকে করা তো একটু ডিস্টারবেন্স ফেস করতে হয়। আপনারা যদি ল্যাপটপ বা পিসি থেকে করেন, আপনাদের হয়তো সেই সমস্যাগুলো ফেস করতে হবে না, কিন্তু আমি যেহেতু মোবাইলে আঁকছিলাম তাই অনেকক্ষণ ধরে আঁকার ফলে কী হচ্ছিলো, আমার অ্যাপটা ডিস্টার্ব করছিলো এবং যার ফলে অনেক সময় জাঙ্ক হয়ে যাচ্ছিলো। আমি কোনো রকম সেই সমস্ত সমস্যাগুলো কাটিয়ে আঁকার চেষ্টা করেছি, ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরেছি, এটা ভেবে আমার ভালো লাগছে। আপনারা দেখুন যে ডিজিটাল আর্ট মাধ্যমে আমি রুদ্রচণ্ডী কীভাবে রূপদান করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। আসুন দেখতে থাকি ভিডিওটি।